টেস্ট খেলা দেশে ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করার অনেক বিষয় থাকলেও বাংলাদেশে কোয়াপ কেবল একটি নাম সর্বস্ব সংগঠন। অন্যান্য দেশের মতো ক্রিকেটারদের স্বার্থে কাজ করে না সংস্থাটি, তাই কোয়াবের কার্যক্রম নিয়ে হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কোয়াবের নামের অর্থই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অর্থাৎ ক্রিকেটারদের কল্যাণের জন্য গঠন করা হয়েছে সংস্থাটি। অথচ বিগত দিনে ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর কাজে পাওয়া যায়নি কোয়াবকে। 2017 সালে ঘরোয়া ক্রিকেট লিগে পক্ষপাতমূলক আম্পায়ারিং এর প্রতিবাদে কলাবাগান ক্রিকেট ক্লাব ও ফিয়ার ফাইটার্স ক্লাবের দুই খেলোয়াড়কে 10 বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি, অথচ আম্পায়ারদের মাত্র 6 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ক্রিকেটারদের লঘুপাপে এমন গুরুদণ্ডের প্রেক্ষিতে আজ পর্যন্ত কোয়াবকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। কোয়াবকে পাওয়া যায়নি 2019 সালে সাকিব তামিমদের আন্দোলনের সময়ও। টাইগাররা সে সময় কোয়াব কর্তাদেরই পদত্যাগ দাবি করেন, তাই এবার মিরাজ সোহান শান্ত ছাড়া কারো উপস্থিতি ছিল না কোয়াবের এজিএমে। কোয়াব বেসিক্যালি যে কারণে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটার কারণে সেটার হয়তো বিগত দিনগুলোতে আমি অ্যাক্টিভিটিস দেখি নাই। অবশ্যই ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটার কথার মধ্যে অনেক কিছু লুকায় আছে, তো সেইটা হয়তো বিদেশে বা বিভিন্ন দেশে কিন্তু সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হয় প্লেয়ারদের ক্ষেত্রে, বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে। কোয়াবের কার্যক্রম সীমাবদ্ধ কেবল সামাজিক ও মানবিক ক্ষেত্রে। বোর্ড পরিচালক আকরাম খানও সেই কার্যক্রমের কথাই তুলে ধরেন। অনেকগুলো কিন্তু কাজ আমরা কোয়াব করেছে আপনার, বিশেষ করে আপনার যখন কোভিড ছিল তখন কিন্তু আপনার ঢাকার বাইরে উপজেলায় অনেক প্লেয়ারদেরকে আমরা সহযোগিতা করেছি। 11 বছর ধরে কোয়াবের প্রেসিডেন্ট ও সেক্রেটারি চেয়ারে বসে আছেন নাইম রহমান দুর্জয় আর দেবব্রত পাল। সাবেকরা আশাবাদী নতুন সময়ে এসে ক্রিকেটারদের জন্য কিছু হলেও কাজ করবে কোয়াব। প্লেয়ারদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা, কি করে খেলার পরিমাণ বাড়ানো, মাঠ ডেভেলপ করা, এই আইডিয়াগুলো যেন ক্রিকেট বোর্ডের সাথে শেয়ারিং হয়। আসলে কোয়াব ক্রিকেটারদের জন্য কাজ করবে কিনা তাই এখন দেখার অপেক্ষা। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।